আসসালামু আলাইকুম। সবাই একটু কমেন্ট সেকশনে ভাই জানান, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, মানে লাইভ আর কি ক্লিয়ার কিনা, কোথাও কোনো ঝামেলা হইতেছে নাকি, এগুলো একটু কমেন্টে বলেন। আমি স্টার্ট করতেছি। একটু কমেন্ট করেন সবাই, একটু কমেন্ট করেন, কমেন্ট করে ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু আমাকে বলেন যে ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, মোটামুটি তো ক্লিয়ার আছে। আমি একটু টাইম নিই, মানুষজন একটু জয়েন করেন ক্লাসটা, এবং ক্লাসটা এরপরে শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, সবাই একটু মেনশন করেন যাতে করে মানুষজন একটু বুঝতে পারে আর কি, যারা ক্লাস ক্লাস করতেছে তারা যেন একটু দেখতে দেখতে পারে। একটু ব্যাপার সবাই একটু কমেন্ট করেন, আমি একটু দেখি আর একটু মানুষজন আসুক। দেখতেছি একটু বেড়ে নেক, অ্যাটাচমেন্টের পরিমাণটা একটু বেড়ে নেক, দেন আই উইল স্টার্ট ভাই। আচ্ছা শুরু করি ভাই, দেখেন আজকে হচ্ছে নটরডেমে কলেজ অ্যাডমিশন আর কি, হলি ক্রস নটরডেম সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরি কলেজ অ্যাডমিশন। আমাদের যে সানরাইজের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আজকে ইংলিশের লাস্ট ক্লাস। তো আমি অলরেডি এর মধ্যে দুইটা ক্লাস অনলাইনে নিয়ে ফেলছিলাম, একাডেমিক না কিন্তু নটরডেমে জন্য যে আমাদের প্রিপারেশন প্রোগ্রাম সানরাইজে, সেটার অলরেডি দুইটা ক্লাস আমি অনলাইনে নিয়েছিলাম, আর একটা ক্লাস আমি ফিজিক্যালি নিয়েছিলাম, চিটাং ব্রাঞ্চে নিয়েছিলাম, ফারামগেটে নিয়েছিলাম, মিরপুরে নিয়েছিলাম মোস্ট প্রবাবলি, আর মতিঝিল বা ইয়াতে ধানমন্ডিতে যাওয়ার আমি সময় পাইনি, মানে ক্লাস নেওয়ার। তার আগে আমাদের করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে ক্লোজ করে দিতে হয় ফিজিক্যাল ক্লাসগুলো। তো আমি মোটামুটি দুইটা অনলাইন ক্লাস আর একটা ফিজিক্যাল ক্লাস মোটামুটি তিন চারটা ব্রাঞ্চে নিয়েছি। তো যেই জিনিসগুলো আমি পড়িয়ে ফেলেছি সেই জিনিসগুলো একটু খেয়াল করে, যেহেতু আজকে লাস্ট ক্লাস নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরি অর্থাৎ ক্যাথলিক চার্চ পরিচালিত প্রতিষ্ঠানগুলোর যে আমাদের প্রিপারেশন প্রোগ্রাম সেটা লাস্ট ক্লাস, আমি অলরেডি এই টপিকগুলো পড়িয়ে ফেলেছি। ঠিক আছে, আমাদের টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা, এই পনেরোটা টপিক হচ্ছে কলেজ ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই এম রিপিটিং, কলেজ ভর্তি অ্যাডমিশনের জন্য গ্রামার থেকে যদি কেউ জিজ্ঞেস করে কি জাতীয় কোশ্চেন আসতে পারে, তাহলে এই পনেরোটা টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করেন, নাউন প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাকুজিটিভ অ্যান্টিসিডেন্ট রিডান্ডেন্সি প্যারালেলিজম ডাংলিং মডিফায়ার ফিনাইট নন ফিনাইট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এই যে এখানকার এগারোটা টপিক, এই এগারোটা টপিক কিন্তু আমি লাস্ট তিনটা ক্লাসে পড়াই ফেলছি, একটা ফিজিক্যাল ক্লাস এবং দুইটা অনলাইন ক্লাসে এই এগারোটা টপিক পড়ানো হয়ে গেছে। কেউ যদি এই এগারোটা টপিকের মধ্যে কারো কোথাও গ্যাপ থাকে বা না পারা থাকে বা পারেন না, কনসেপ্ট ক্লিয়ার না, তাহলে অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, যেহেতু আর ক্লাস করানো সম্ভব না। সো আই এম সরি ফর দ্যাট, বাট এইখানকার এগারোটা টপিক আমি পড়িয়ে ফেলেছি টোটাল তিনটা ক্লাসে, একটা ফিজিক্যাল ক্লাস অর্থাৎ যে যে ব্রাঞ্চে আমাকে পেয়েছেন ক্লাস, আরেকটা হচ্ছে আমাদের, আর দুইটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস।
এই 11টা টপিক আর আজকে আমি এই 4টা টপিক পড়াবো ঠিক আছে তো কলেজ ভর্তি প্রোগ্রাম क्वेश्चन যেভাবেই করুক অনলাইনে করুক রিটেন করুক জান্নাত জাহান্নাম দুনিয়া যেই প্রান্তে কি क्वेश्चन করুক এই 15টা টপিক থেকে क्वेश्चन থাকতেই হবে এর পাশে শুধুমাত্র ভোক্যাবটা এক্সট্রা যেটাকে আমরা ভোক্যাবুলারি বলতেছি অর্থাৎ মিনিং মিনিং সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে তার মানে আমাদের কলেজ ভর্তির জন্য টোটাল এই 15টা টপিক প্লাস ভোক্যাবুলারি ভোক্যাবুলারি বলতে একটা ওয়ার্ডের সিনোনিম একটা ওয়ার্ডের অ্যান্টোনিম এবং মিনিং অর্থাৎ বাংলা অর্থ কি ঠিক আছে তার মানে এই 11টা টপিক গত 3টা ক্লাসে পড়ে ফেলানো হয়েছে না পড়ে থাকলে ব্যাড লাক আর এই 4টা টপিক আজকে পড়ানো হবে এবং এই ভোক্যাবুলারির জন্য কি করতে হবে সেটা আমি জানাই দেব কনসেপ্ট আশা করি ক্লিয়ার এখন আমি এই 4টা টপিকে চলে যাচ্ছি তাই মুছে দিলাম আমি এই জিনিসগুলো আপনারা একটু কষ্ট করে এটা একটা স্ক্রিনশট রেখে রাখতে পারেন যে এই 15টা টপিকই হচ্ছে আমাদের কলেজ ভর্তির জন্য ইংলিশের জন্য সাফিসিয়েন্ট নাউন প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাকুজিটিভ অ্যান্টিসিডেন্ট রিডান্ডেন্সি প্যারালেলিজম ড্যাংলিং ফিনাইট নন ফিনাইট ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ সাবজাঙ্কটিভ অ্যানালজি ফ্রেজ ক্লজ সেন্টেন্স কারেকশন এবং লাস্টলি ভোকাবুলারি 15টা আর একটা এক্সট্রা 16টা আমি মুছে দিচ্ছি চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারে আর একটু কমেন্ট দেখি কি অবস্থা আমি রেড মার্কার গুলো বলতেছি এটা হচ্ছে নাউন এটা হচ্ছে প্রোনাউন এটা অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভ এটা অ্যাপোজিটিভ এটা অ্যান্টিসিডেন্ট এটা রিডান্ডেন্সি এটা প্যারালেলিজম এটা ড্যাংলিং এটা ফিনাইট নন ফিনাইট ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ আশা করি কারো কোনো সমস্যা নেই এটা মুছে দিতেছি ভাই ঠিক আছে ওকে আগের ক্লাস দুইটা লিংকটা হচ্ছে একটু ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে কন্টাক্ট করেন বা গ্রুপ যারা পরিচালনা করতেছে তাদের সাথে একটু কন্টাক্ট করেন কন্টাক্ট করলে তারা আপনাদেরকে আগের ক্লাসের লিংকটা দিয়ে দিবে আগে দুইটা ক্লাসের লিংক ওকে আমি আজকের ক্লাসের ভিতরে চলে যাচ্ছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমি সাবজেক্টিভ পড়াবো অ্যানালজি পড়াবো ফ্রেজ ক্লজ পড়াবো সেন্টেন্স কারেকশন পড়াবো আর ভোকাবুলারি নিয়ে কিছু কথাবার্তা বলবো ওকে আজকের ক্লাসের প্রথম টপিকের নাম হচ্ছে সাবজাঙ্কটিভ এখন কথা হচ্ছে ভাইয়া এই সাবজাঙ্কটিভ কথাটার মানেটা কি সাবজাঙ্কটিভ কথাটার মানেটা হচ্ছে আমরা মাঝে মাঝে কতগুলা সেন্টেন্স বলি যেই সেন্টেন্সগুলোর ভিতরে এরকম ব্যাপার থাকে যে আমরা কাউকে কোন একটা কাজ করতে বলতেছি আই এম রিপিটিং আমরা মাঝে মাঝে কোন একটা কতগুলা সেন্টেন্স বলি যেই সেন্টেন্সগুলোর মাঝখানে আমরা কাউকে কোন একটা কাজ করতে বলতেছি যেমন আমরা কাউকে অর্ডার করি আমরা কাউকে চলে যেতে বলি আমরা কারোর সাথে আর্গুমেন্ট করি বা কাউকে আমরা আর্গুমেন্ট করতে বলি তো এই যে কোনো একটা কাজ করা বা কোনো একটা কাজ করার আদেশ দেওয়া বা কোনো একটা জিনিস করা কারোর সাথে এই যে এই ব্যাপারটায় যেই ভার্বগুলোকে আমরা ইউজ করি ওই ভার্বগুলোকে বলা হয় সাবজাঙ্কটিভ ভার্ব অর্থাৎ সোজা কথায় আমি যদি সাবজাঙ্কটিভের বৈশিষ্ট্য বলি সাবজাঙ্কটিভের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা কিছু করানো বা ইংলিশে লিখি মেক সামওয়ান ফর ডুইং সোজা কথায় যদি আমি বলি সাবজেক্টিভ বলতে আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা যখন কাউকে কোনো একটা কিছু করি বা কোনো একটা কিছু করাইতে চাই যেমন আমি যদি কতগুলো ওয়ার্ড লিখে দিই আপনাদেরকে সাবজেক্টিভের কতগুলো ওয়ার্ড যদি আমি লিখি অ্যাডভাইস প্রপোজ সাজেস্ট রিকমেন্ড আর্ক আপনারা একটু কমেন্ট করেন আমি একটু মানে দেখি যে কি অবস্থা মোটামুটি ঠিক আছে ওকে আর দু একটা আছে রিকোয়েস্ট মুভ এটা হচ্ছে সাবজেক্টিভের প্রথম বৈশিষ্ট্য সাবজেক্টিভ সেন্টেন্সের ভিতরে দ্যাট থাকবে
যদি দ্যাট না থাকে তাহলে ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ হবে। আমি লিখে নিই এরপরে বুঝাচ্ছি আপনাদেরকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব জিরো, অর্থাৎ ভি বেস, ভার্ব বেস ফর্মে থাকবে। তার মানে সোজা একটা কথা, সেই কথাটা হচ্ছে যদি কখনো সাবজেক্টিভ, সোজা কথায় যদি বলি হোয়াট ইজ সাবজেক্টিভ, সাবজেক্টিভ হচ্ছে ভার্বের একটা রূপ, ভার্বের একটা রূপ। আমরা কতগুলো সেন্টেন্স ইউজ করি, যেই সেন্টেন্স গুলায় কাউকে আমরা কোনো একটা কিছু উপদেশ দেই, কাউকে আমরা প্রপোজ করি, সাজেস্ট করি, রিকমেন্ড করি, কারোর সাথে আর্গুমেন্ট করি, রিকোয়েস্ট করি, কাউকে কোনো একটা জায়গায় মুভ করতে বলি। আপনারা আশা করি ব্যাপারটা ধরতে পারতেছেন যে সাবজেক্টিভ হচ্ছে ওই ভার্বগুলা, যেই ভার্বগুলা দিয়ে কারোর সাথে আমার কোনো একটা কিছু করা রিলেশনটা ক্রিয়েট হয়। মেক সামওয়ান ফর ডুইং, কাউকে কোনো একটা কিছু অ্যাডভাইস আমরা কেন দিই, কোন সে যেন ওই কাজটা করে। যেমন আমি তার কাউকে বললাম যে তুমি স্কোয়ারে না গিয়ে অ্যাপোলোতে যাও, যেন সে স্কোয়ারে না গিয়ে অ্যাপোলোতে যায়। কাউকে আমরা প্রপোজ কেন করি, যে সে যেন আমার সাথে এই কাজটা করতে চায়। আবার কাউকে আমরা কেন সাজেস্ট করি যে তুমি ওখানে না গিয়ে ওখানে যাও, যে মেক সামওয়ান ফর ডুইং সামথিং। কাউকে আমরা কিছু রিকমেন্ড করা মানে কি, তুমি ওখানে না গিয়ে ওইখানে যাও। আর্গ করা কার মানে কি, কারোর সাথে ঝগড়াঝাটি করেও কোনো একটা কিছুকে কনক্লুশনে আসা। রিকোয়েস্ট করতেছি যে ওখানে যাও না, এখানে যাও, মুভ, তুমি এখানে মুভ না করে ওখানে মুভ করো, মানে মেক সামওয়ান ফর ডুইং। কাউকে কোনো একটা কিছু করার জন্য রিকোয়েস্ট করা বা বাধ্য করা বা আদেশ দেওয়া, এই জাতীয় সেন্টেন্স গুলোতে আমরা সাধারণত এই ওয়ার্ড গুলো ইউজ করি, এবং এই ওয়ার্ড গুলাকে সাবজাঙ্কটিভ এর ওয়ার্ড বলা হয়। তো যদি কখনো সেন্টেন্সে এই ওয়ার্ড গুলো থাকে তাহলে ম্যান্ডেটরি এই ওয়ার্ড গুলো ভার্বের বেস ফর্ম অনুসরণ করবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে সেন্টেন্সটা একটা দ্যাট থাকবে, যদি সেন্টেন্সে দ্যাট না থাকে তাহলে সেন্টেন্সটা ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এখন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। একটা আমি সেন্টেন্স লিখলাম, উই আর্নড হিম ফর লিভিং। তো সোজা কথায় যদি আমি জিজ্ঞেস করি যে এই সেন্টেন্সটা রাইট নাকি রং, তো আমি একটু কমেন্ট দেখি। হ্যাঁ ওকে, আচ্ছা দেখা যাচ্ছে তো না ভাই? আচ্ছা ঠিক আছে, কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছে আজকে নেট একটু প্রবলেম করতেছিল সারাদিন, তো দ্যাটস ওয়াই আই এম বিগ টেন্স যে আজকে আবার ক্লাসটা কেমন হয়। আচ্ছা, উই আর্নড সাম, উই আর্নড হিম ফর লিভিং। তো আমি যদি জিজ্ঞেস করি যে এই সেন্টেন্সটা রাইট অর রং, যদি জিজ্ঞেস করি সেন্টেন্সটা রাইট নাকি রং, তাহলে অবশ্যই আপনারা বলবেন যে গ্রামাটিক্যালি তো ভাইয়া সেন্টেন্সটা ঠিকই আছে, গ্রামাটিক্যালি ভাইয়া সেন্টেন্সটা ঠিকই আছে, কোথাও তো কোনো ভুল নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সেন্টেন্সটা ভুল। সেন্টেন্সটা কেন ভুল? প্রথম কথা হচ্ছে এই যে আর্ট, আর্ট হচ্ছে একটা সাবজেক্টিভ। তো যদি কখনো সেন্টেন্সে সাবজেক্টিভ থাকে তাহলে বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। এক নম্বর, ভার্ব অবশ্যই বেস ফর্ম হবে, অর্থাৎ কখনোই আর্নড হইতে পারবে না, তাকে অবশ্যই আর্নড হইতে হবে, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য, হয় সেন্টেন্সে দ্যাট থাকতে হবে, আর দ্যাট যদি না থাকে তাহলে অবশ্যই টু থাকতে হবে। উই আর্নড হিম টু লিভ, সেন্টেন্সটা হবে হচ্ছে উই আর্নড হিম টু লিভ, সেন্টেন্সটা উই আর্নড হিম ফর লিভিং হবে না। কারণ হচ্ছে এই আর্নড হচ্ছে আমাদের সাবজেক্টিভ, সেন্টেন্সটা সাবজেক্টিভ থাকলে বেস ফর্মে হবে। দুই নম্বর কথা হবে দ্যাট হবে, দ্যাট যদি না হয় তাহলে টু হবে এবং ভার্বের বেস ফর্ম হবে, যেন লিভিং না হয়ে লিভ হয়েছে। আশা করি সেন্টেন্সটা আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে বা কারো কোনো যদি ঝামেলা থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে আমাকে বলেন যে ভাইয়া ঝামেলাটা কি। আর এই সেন্টেন্সটা একটু ভাই ডিফারেন্ট সেন্টেন্স, আমি তবুও সেন্টেন্সটা দিলাম, এটা একটা মুখস্থ করার মতো সেন্টেন্স, যেখানে আর্ট না হয়ে আর্ট হচ্ছে, একটু মাথায় রাখেন জাস্ট। আমি পরের এক্সাম্পলটা দিচ্ছি, আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে,
The teacher demanded that the student left the room. The teacher demanded that the student left the room. Sentence right naki wrong comment section e bolen ebong wrong hoile keno wrong seta ekta comment section e bolen. Eta ektu bojhar byapar ache. The teacher demanded that the student leave the room. Bhai ekta kotha monojog diye shunen. Age sentence tar sathe milai felen na age sentence ta ektu exceptional. Keno exceptional ami pore boltechi. Mone koren example ekhon theke shuru. The teacher demanded that the student left the room. Sentence ta right naki wrong ektu comment section e amake bolen. भैया बुझबो लिखे दीची डिमांडेड सबजंक्टिव जदि सबजंक्टिव थे তাহলে যেই ব্যাপারটা হয় আমাদের সেন্টেন্সে যে ভার্ব থাকে সেই ভার্বটা হচ্ছে বেস ফর্মে হয় সেন্টেন্সে যদি সাবজেক্টিভ থাকে এক নাম্বার কথা সেন্টেন্সে যদি সাবজেক্টিভ থাকে প্রথম শর্ত সাবজেক্টিভ থাকতে হবে দুই নাম্বার শর্ত দ্যাট থাকতে হবে এই যে দ্যাট আছে দ্যাট থাকতে হবে যদি দ্যাট না থাকতো তাহলে ইনফিনিটিভ থাকতে হবে স্টুডেন্ট লিভ দ্য রুম আশা করি আপনাদের কোনো কনফিউশন নাই কেন লিভ হইছে কারণ সাবজেক্টিভ আছে সাবজেক্টিভ থাকলে যে সেন্টেন্সে সেই সেন্টেন্সে অবশ্যই তারপরে দ্যাট থাকবে দ্যাট না থাকলে ইনফিনিটিভ থাকবে আর ইনফিনিটিভ থাকার পরে বা দ্যাট থাকুক যাই থাকুক পরের ভার্বটা হচ্ছে বেস ফর্মে হয়ে যাবে এক নাম্বার এক্সাম্পল দিলাম পরের এক্সাম্পলে আসি সাবজেক্টিভ নিয়ে ভাই এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কমেন্ট করেন কমেন্টগুলো আবার কি For a sentence, his father preferred that he attempts a different university. Sentence ta right na ki wrong? Right hole ki hobe? Mane right hole right lekhen ar wrong hole wrong lekhen ki hobe seta o likhe den. His father prefers that he attempts a different university. Ektu likhen bhai comment section e jan. Ha bhai blur hoye geche ami o dekhi ektu tar. His father preferred that he attends a different university. আচ্ছা হ্যাঁ গ্রেট ধরতে পারছেন এখানে attends না হয়ে attend হবে ঠিক আছে এখানে attends না হয়ে attend হবে কেন হচ্ছে কারণ হচ্ছে এখানে prefers এই যে prefers যেটা দেওয়া আছে ভাই blur তো ঠিক হয়ে যাওয়ার কথা blur ঠিক হয়ে গেছে হয়তো এখানে যেটা prefers দেওয়া আছে এই prefers হচ্ছে subjunctive ঠিক আছে সাবজেক্টিভ থাকলে তারপরে কি হবে দ্যাট হবে এই যে দ্যাট আছে তারপরে কি হবে ভাই ভার্বের বেস ফর্ম হবে তার মানে অ্যাটেম্পটস না হয়ে আমাদের অ্যাটেম্পট হচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছে
সাবজেক্টিভ যদি কখনো কোনো সেন্টেন্সে থাকে সাবজেক্টিভের ভার্ব প্রথমেই যে কাজটা করতে হবে সেন্টেন্সে দ্যাট আছে কিনা দেখতে হবে দ্যাট আছে যদি দ্যাট না থাকে তাহলে টু আছে কিনা দেখতে হবে টু আলাদা এক্সাম্পলও দিচ্ছি এরপরে যে কোর্সটা করবেন সেটা হচ্ছে ভার্বটাকে বেস ফর্ম করবেন সোজা কথা হচ্ছে যদি কখনো কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টিভের ভার্ব দেখেন তাহলে সরাসরি গিয়ে সেই সেন্টেন্সের যে ভার্বটা আছে সেই ভার্বটাকে বেস ফর্মে করে দিবেন কারণ টু থাকলে তো অটোমেটিক্যালি বেস হবেই ব্যাপার হচ্ছে দ্যাট থাকলে বেস হবে কি হবে না এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করে আশা করি সাবজেক্টিভ নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই কনফিউশন থাকলে একটু কমেন্ট সেকশনে আমাকে বলেন যে ভাই আর কনফিউশন আছে ভাই কারো কোনো সমস্যা আছে সাবজেক্টিভে সাবজেক্টিভে সমস্যা থাকলে কিন্তু ঝামেলা আছে একটু কমেন্টে জানান আমি সাবজেক্টিভের ভার্বগুলো লিখে দিচ্ছি সব আমি আরেকটা এক্সাম্পল করাই ইট ওয়াজ আর্জেন্ট that he called her immensely. It was urgent that he called her immensely. Sentence টা রাইট নাকি রং আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতো ভাই আর ভুল হলে কেন ভুল সেটা একটু বলতো হ্যাঁ আপনি কেমনে বুঝবেন ওই ভার্বটা সাবজেক্ট কিরা আমি এটা লিখে দিতেছি ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কলড হার ইমেন্সলি ভাই প্রবলেম হওয়ার তো কথা না আমি তো মানে ক্লিয়ারলি দেখতেছি একটু কমেন্ট করেন ভাই ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কলড হার ইমেন্সলি ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কলড হার ইমেন্সলি সেন্টেন্সটা কি হবে ভাই একটু কমেন্ট করেন ওকে ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কলড হার ইমেন্সলি এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আর্জেন্ট হচ্ছে আমাদের সাবজাঙ্কটিভ সাবজাঙ্কটিভ থাকলে প্রথম কথা হচ্ছে দ্যাট হবে এই যে দ্যাট আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে ভি জিরো যার কারণে এখানে কল হবে তো অনেকে ভাবতেছেন যে ভাইয়া হি আছে তো হি থাকলে তো কলস হওয়ার কথা কিন্তু ভাই মজার ব্যাপার হচ্ছে সেন্টেন্সে সাবজেক্টিভ থাকলে যতই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক না কেন ডেফিনেটলি 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 আমাদের ভার্বের বেস ফর্ম হবে সো এখানে কলস হবে না কিন্তু এখানে কল হবে কারণটা কি সাবজেক্টিভ আছে সাবজেক্টিভ সেন্টেন্সে থাকা মানে ভার্ব বেস ফর্মে হবে জাহান্নাম এখানে বসুক তার কিচ্ছু যায় আসে না ভার্ব বেস ফর্মে হবে ভাই বুঝতে পারছেন সবাই কনফিউশন ক্লিয়ার হয়েছে না ভাই একজন কোশ্চেন করছে যে ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এসে এস বাই এস হবে না কলস হবে না না কলস হবে না এখানে কলই হবে এটা টার্ম হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্টিভ টোটালি একটা আলাদা ব্যাপার ঠিক আছে হ্যাঁ অনেক অনেক হা মানে অবাক করা রিয়েক্ট করতেছে কারো কোনো কোশ্চেন আছে ভাই কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করেন নাও আমি একটু সাবজেক্টিভের ভার্বগুলো আপনাদেরকে লিখে দেই তাহলে আপনাদের সুবিধা হবে আমি একটু সাবজেক্টিভের ভার্বগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি আপনাদের একটু সুবিধা হবে সাব জাম টিউ আমি একটু লিখে দিচ্ছি ভার্বগুলো ঠিক আছে
ভাই খেয়াল করেন, এই যে ভার্ব গুলো লিখলাম, এই ভার্ব গুলো হচ্ছে সাবজেক্টিভ এর ভার্ব। এই দুনিয়ার মাটিতে এই ভার্বের বাইরে আর কোনো সাবজেক্টিভ এর ভার্ব নেই। আমি একটু দেখাই, শুরু করি অ্যাডভাইস, তারপরেটা হচ্ছে advise, ask, comment, decree, demand, insist, move, order, prefer, propose, request, suggest, urge, require, recommend, stipulate. ঠিক আছে, আশা করি কারো কোনো প্রবলেম নাই, আশা করতেছি আপনাদের কারো কোথাও কোনো সমস্যা নাই। ভাই ইংলিশ গ্রামার এরকম ওয়ার্ড মুখস্থ রাখার একটা টেকনিক আছে, পরে শিখাই দিব। নে আগে জাস্ট এতটুকু জেনে রাখেন যে এই যে ওয়ার্ডগুলো লিখছি এই ওয়ার্ডগুলো হচ্ছে সাবজেক্টিভ এর ওয়ার্ড। যদি কখনো কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো দেখেন, যদি দেখেন যে সেন্টেন্সের ভিতরে এই ওয়ার্ডগুলো আছে, তাহলে যে কাহিনীটা হবে একটু দাঁড়ান, যদি দেখেন যে সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আছে, তাহলে কয়েকটা বৈশিষ্ট্য মেইনটেইন করতে হবে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেন্টেন্সে দ্যাট থাকবে বা টু থাকবে, দ্যাট অর টু, দ্যাট অথবা টু এর মধ্যে যে কোনো একটা কিছু থাকবে। এক দুই নাম্বার ব্যাপার হচ্ছে ভার্ব বেস ফর্ম হবে V0, এবং তিন নম্বর ব্যাপারটা হচ্ছে সাবজাংটিভ নেভার চেঞ্জ। এক্সেপ্ট আর ভাই খেয়াল করেন, যদি দেখেন কখনো সেন্টেন্সের ভিতরে এই যে সাবজেক্টিভ এর ওয়ার্ডগুলো আছে, তাহলে সেন্টেন্সে অবশ্যই দ্যাট হবে অথবা টু হবে। দ্যাট আর টু কিন্তু কখনো একসাথে হবে না, হয় সাবজেক্টিভ এর যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলোর ইমিডিয়েট পরে দ্যাট বসবে অথবা টু বসবে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে সাবজেক্টিভ এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বেস ফর্মে হবে। যতই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকুক, যাই কিছু থাকুক, ভার্ব বেস ফর্মে হবে। এবং তিন নাম্বার কথা, এই যে সাবজেক্টিভ এর ওয়ার্ড গুলো আছে, আপনারা আবার এই ওয়ার্ড গুলাকে বেস ফর্মে করে দিয়েন না, কিন্তু মাথায় রাখেন। অনেকগুলো এক্সাম্পল দেখাইলাম, সাবজেক্টিভ এর ওয়ার্ড গুলো সেন্টেন্সে যেই ফর্মে আছে ওই ফর্মেই থাকবে, এই ওয়ার্ড গুলাকে আবার বেস ফর্মে করে দিয়েন না। এই ওয়ার্ড গুলো যেভাবে আছে সেই সেইভাবেই থাকবে, শুধু ভার্ব গুলাকে বেস ফর্মে করবে। কেবলমাত্র একটা ওয়ার্ড এর ক্ষেত্রে এক্সেপশনালিটি ক্রিয়েট হয়, সেই একটা ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ড হচ্ছে এই আর। সেন্টেন্সে এই আর্গ সাবজেক্টিভ ওয়ার্ডটা যদি থাকে, তাহলে ওই সেন্টেন্সের এই আর্গ বেস ফর্মে যাবে, ভার্ব বেস ফর্মে যাবে, টু তো থাকবেই, দ্যাট তো থাকবেই। আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তার মানে সাবজেক্টিভ এর প্রথম কথা হচ্ছে, আমি একটু মনোযোগ দিয়ে শুনেন, সেন্টেন্সে যদি এই যে সাবজেক্টিভ এর ওয়ার্ড গুলো থাকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেমন উই কমেন্ডেড দ্যাট হি লিভিং দ্য হোম, উই কমেন্ডেড দ্যাট হি লিভিং দ্য রুম। তো এই সেন্টেন্সে কমেন্ট কি আমাদের একটা সাবজেক্টিভ, তো আপনারা আবার এই কমেন্টেড কি কমেন্ট করে দিয়েন না, মাথায় রাখবেন সাবজেক্টিভ এর ওয়ার্ড সেন্টেন্সে যেভাবে আছে ওইভাবেই থাকবে, শুধু দ্যাট থাকবে, টু থাকবে, এবং ভার্বটা বেস ফর্মে হবে। কেবলমাত্র আর এই সাবজেক্টিভটা যেই সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের আর কেউ বেস ফর্মে রাখবেন, ভার্ব কেউ বেস ফর্মে রাখবেন, আর মাঝখানে দ্যাট বা টু তো থাকবে। আশা করি আর কোনো কনসেপ্ট সমস্যা নেই, কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, এরপরে অন্য টপিকে যাচ্ছি। ভাই একটু কমেন্ট করেন, ক্যামেরাটাকে একটু জুম করব, ভাই জুম করলে ভাই আবার ভাই নেটে আর্ট যুক্ত সেন্টেন্স পাইছেন, বাট এখানে ঝামেলা আছে,
অত ডিটেইলসে গেলে আপনাদের প্যাচরা পেঁচিয়ে লেগে যাবে আর কি। আচ্ছা ও হ্যাঁ, আমি আর্জেন্ট দেই নেই না, দু একটা ওয়ার্ড মনে হয় বাদ পড়তে পারে, এলোমেলো লেগেছে। আর্জেন্টটাও লিখে নিয়ে ভাই, বুঝতে পারছেন সবাই? একটু কমেন্ট করেন ভাই, বুঝছি, নাহলে তো আমার ভালো লাগতেছে না, একটু কমেন্ট করেন ভাই। এই আর্গ আর আর্গের ব্যাপারটাই বাদ দেন, নটরডেম এত জটিল করবে না, এটা আপনাদেরকে আস্তে আস্তে বোঝানো হবে। আচ্ছা, একজন বলছেন যে ভাই আর্জেন্টকে আপনি সাবজেক্টিভ হিসেবে বলছেন, বাট ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ভাই এখনো আপনি অ্যাডজেক্টিভের ব্যাপারটা ক্লিয়ার হন নাই, এই জন্য আপনারা একটু মানে ঝামেলা করতেছেন আর কি। আর সাবজেক্টিভ যে ভাই ভার্বি হবে এমন কোনো কথা না, সাবজেক্টিভ যে ভার্বি হবে এমন কোনো কথা না। আমি আপনাদেরকে কিছু জিনিস, আসলে আমি এটা ডিটেলসে যাইতে চাচ্ছি না, কারণ আপনাদেরকে এখনো অ্যানালজি পড়ানো বাকি আছে। সো আমি জাস্ট সোজা বাংলায় যে কথাটা বলতে চাচ্ছি, যে যদি এই ওয়ার্ডগুলা থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা বেস ফর্মে হবে, সেন্টেন্সে দ্যাট থাকবে বা টু থাকবে, আর একটা মাত্র জায়গায় ডিফারেন্ট হয় সেটা হচ্ছে আর্গে। এই ডিফারেন্সটা এত ডিটেলসে বোঝার দরকার নেই, এগুলো যে ভার্বি হইতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট এগুলোকে ওয়ার্ড হিসেবে কনসিডার করেন। সাবজেক্টিভ ওয়ার্ড সেন্টেন্সে থাকলে ভার্ব বেস ফর্মে হবে, দ্যাট বসবে, দ্যাট না বসলে টু হবে, একটা জায়গায় এক্সেপশনাল সেটা হচ্ছে আর্গ, আর কোনো কথা নেই। কয়েকটা এক্সাম্পল দিয়ে সাবজেক্টিভ শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, লাস্ট আমি মুছে দিলাম, একটু স্ক্রিনশট কেটে রাখলে রাখতে পারেন, আমি মুছে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি, যদি স্ক্রিনশট রাখতে চান রাখতে পারেন। আচ্ছা, মুছে দিলাম। আমি কয়েকটা সেন্টেন্স লিখি ভাই, সেন্টেন্স লেখার পরে তারপরে যাচ্ছি আমি। এটা সেন্টেন্স লিখছি ভাই, একটু কমেন্ট করে বলেন তো, সেন্টেন্স দুইটা রাইট নাকি রং, রাইট হলে ক্যান রাইট, মানে রাইট হলে তো রাইট, আর রং হলে ক্যান রং। ভাই ভিডিওটা সেভ রাখবো তো, মানে সেভ করে রাখবো, তো স্ক্রিনশট পরে নিতে পারবেন, সমস্যা নেই, ডোন্ট হ্যাভ টু বি আপসেট। ইংলিশ এক্সাম্পলের কিছু পার্ট দেখা যায় না ভাই। আচ্ছা, আমি তাহলে আর কি করার, একটু পিছায় দেই ইয়াটা। এখন তো ভাই আশা করি দেখা যাচ্ছে ইংলিশ এক্সাম্পল।
ভাই একবার জুম ইন করেন একবার জুম আউট করেন ঝামেলা। এখন দেখা যাচ্ছে তো, দেখা যাওয়ার কথা তো এখন। আচ্ছা খেয়াল করেন এই সেন্টেন্সে যে প্রপোজ, প্রপোজটা কি আমাদের সাবজেক্টিভ, তো কোন সেন্টেন্সে যদি সাবজেক্টিভ থাকে তাহলে কি হবে, দ্যাট থাকে, এই যে দ্যাট আছে সাবজেক্টিভ প্লাস দ্যাট, এই যে দ্যাট, এবং তারপরে ভার্বটা কি হবে, বেস ফর্মে হবে, এই যে স্টপ বেস ফর্মেই আছে, বাট এখানে যে শুড আছে এই শুডটা হবে না, আই প্রপোজ দ্যাট ইউ স্টপ দিস র্যালি, দ্যাটস ইট। দুই নম্বর সেন্টেন্স আছে দ্য কিং ডিক্রিড, এই যে দেখেন এখানে সাবজেক্টিভ কি ডিক্রি, এটাকে আবার আপনারা বেস ফর্ম করে দেন না, কিন্তু এটা এভাবেই থাকবে, যেভাবে সেই সেন্টেন্সের সাথে আছে সেভাবেই থাকবে। এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ, সাবজেক্টিভের পরে এই যে দ্যাট আছে, তো তারপরে ভার্ব বেস ফর্মে হবে, এজন্য টুক না হয়ে এখানে টেক হবে। ঠিক আছে, সাবজেক্টিভ নিয়ে ভাই কারো কোনো প্রবলেম আছে কমেন্ট করেন দ্রুত। সাবজেক্টিভ নিয়ে তো কারো কোনো ঝামেলা নাই। হ্যাঁ, দুই নাম্বার টেক হবে আর এক নাম্বার এই যে শুডের শুডটা হবে না, কারণ আবারও বলতেছি সাবজেক্টিভ থাকলে ভার্ব সরাসরি বেস ফর্ম বলবে, ভার্বকে কেউ প্রভাবিত করতে পারবে না, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সাবজেক্টিভ। ভাই ন্যারেশনের প্রপোজে আপনারা তো ন্যারেশন আন্দাগোন্দা করতেন, বাট ব্যাপার হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টিভ, সাবজেক্টিভ যে সেন্টেন্স আছে ওই সেন্টেন্সের ভিতরে কখনো কোনোদিন ভার্বকে প্রভাবিত করতে পারবে না। আপনাদেরকে একটা জিনিস বলি, জিনিসটা হচ্ছে কি, আমরা ছোটবেলা থেকে না খুব মানে খুব ফালতু ইংলিশ শিখে মানে বড় হয়েছি ম্যাক্সিমাম মানুষজন, মানে আমাদের ভিতরে হচ্ছে চৌধুরী আর হোসেনের কিছু গ্রামার রুলস, তারপরে ন্যারেশন কিছু মুখস্থ রুলস, মানে এগুলা করে করে আমরা আসলে গ্রামার পারছি, গ্রামার খুব ভিতর থেকে আমরা পড়ি না। ইভেন আই শুডেন্ট সে দিস কাইন্ড অফ থিং, বাট আই এম সেইং দ্যাট অনেক সময় আমাদের যারা স্কুলের টিচার ছিলেন তারাও হয়তো অনেক কিছু অনেক এফেক্টিভ হয়েতে আমাদেরকে শিখার নাই, হয়তো ভাবছেন বড় ক্লাসে উঠে শিখবো, বাট একটু মাথায় রাখা দরকার যে আমরা আসলে গ্রামারটাকে ইন ডিটেলসে জানি না, এই জন্য আমাদের কাছে অনেক কিছু কনফিউজিং লাগে, তো এত কনফিউশন তো ক্লিয়ার করা পসিবল না। জাস্ট সোজা কথা, সাবজেক্টিভ সেন্টেন্সে থাকা মানে ভার্বের আগে পরে আর কিচ্ছু হবে না, ভার্ব সরাসরি বেস ফর্মে চলে যাবে, দ্যাটস ইট। ব্লার কেন, ব্লার তো হওয়ার কথা না। ভাই গ্রামারটা না মানে ইন ডিটেলস শিখতে হয়, গ্রামার একবারে বস হয়ে যেতে হয়, খুব ভালো মতো গ্রামার শিখতে হয়, মানে অল্প বিদ্যা ভয় করে একটা ব্যাপার আছে, হালকা হালকা থোড়াসা থোড়াসা মানে ঝাপসা ঝাপসা গ্রামার শিখা মানে খুব বিরক্তিকর লাগে। আচ্ছা সাবজেক্টিভ আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন, সাবজেক্টিভ নিয়ে আর কোনো সমস্যা নাই, আমি পরের টপিক অ্যানালজি পড়াইতে চলে যাচ্ছি, সাবজেক্টিভ আমি মুছে দিলাম। হ্যাঁ ভাই মোটামুটি স্কুল কলেজ লেভেলে আপনারা যা শিখে আসছেন ম্যাক্সিমাম জিনিসই খুব হতাশাজনক, আর আপনারা আমার মানে মোটামুটি লাস্ট তিন চারটা ক্লাস যারা করছেন বা করতেছেন বা ইন ফিউচার করবেন তারা সবসময় দেখবেন আমি প্রতিটা ক্লাসেই গ্রামারের সব নতুন নতুন জিনিস দেখাচ্ছি, তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাদের শিখার অনেক গ্যাপ আছে। ইভেন আপনি যদি আমার কাছে টানা এক বছর প্রতিদিন ক্লাস করেন আমি আপনাকে প্রতিদিনই গ্রামারের নতুন নতুন জিনিস দেখাতে পারবো, কারণ আমরা গ্রামার সম্পর্কে আসলে কিছুই জানি, আসলেই কিছু জানি না। ইভেন আমি যেরকম যখন আপনাদের জায়গায় ছিলাম তখনও আমার এই অনুভূতিটা হয়েছিল, তাহলে স্কুলে কি শিখলাম, শিখলামটা কি আসলে ওইভাবে আমরা শিখি নাই কিছু, এটা আসলে রিয়েলিটি। ঠিক আছে ভাই, বুক সাজেস্ট করার কিছু নাই, বুক সাজেস্ট করতে গেলে আউলায় ফেলবেন, ইউটিউবে অনেক ভালো ভালো মেন্টর আছে, কোন একটা মেন্টরের আন্ডারে গ্রামার শিখেন, খুব ভালো মতো বেসিক থেকে গ্রামার গুলা শিখেন। ওকে আমি অ্যানালজিতে চলে যাইতেছি, জীবন বদলানো একটা টপিক খুব গুরুত্বপূর্ণ, অ্যানালজি মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অ্যানালজিতে আমি কি পড়াবো কি পড়াচ্ছি এগুলো একটু খেয়াল করতে হবে, আমি লিখি আমি একটু মোবাইলটা দেখতে হবে আমার, কারণ লেকচার শিট আমি মানে লেকচার শিটে জিনিসগুলো দেওয়া হয়নি, সো আই উইল টেক সাম হেল্প, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি অ্যানালজি আপনাদেরকে শুরু করতেছি পড়ানো, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি প্রথমে সেন্টেন্সটা লিখি, এই ইয়াতে কি বলে অনলাইন এক্সামে নটর ডেমে অ্যানালজি থেকে কোশ্চেন করতে পারে, এই জন্যই আমি অ্যানালজিটা পড়াচ্ছি ইংলিশে।
ভাই কোশ্চেনটা সবাই দেখতে পারতেছেন তো না? একটু কমেন্ট দেখি। ওকে এরার হচ্ছে কি আসলে ভাই, আমি দেখাচ্ছি জিনিসটা। আচ্ছা একটু দেখলাম মানুষজন আসলে কি করতেছেন কমেন্ট সেকশন, কমেন্ট দেখতে ব্যাপক মজা লাগে। আচ্ছা একটু খেয়াল করেন অ্যানালজি জিনিসটা কি একটু বলি। অ্যানালজিকে যদি সোজাভাবে বলা যায় যে হোয়াট ইজ অ্যানালজি বা হোয়াটস দ্য ফ্যাক্ট অ্যান্ড ডেফিনেশন অফ অ্যানালজি, সোজা কথায় হচ্ছে সামঞ্জস্যতা। আমি আবার বলি, অ্যানালজিকে সোজাভাবে যদি আমি ব্যাখ্যা করি হোয়াট ইজ অ্যানালজি, তাহলে অ্যান্সারটা হচ্ছে সামঞ্জস্যতা বা মানে দুটো জিনিসের মধ্যে মিল খুঁজে পাওয়া। ঠিক আছে, অ্যানালজি বাংলা বা সোজা কথায় বলতে গেলে সামঞ্জস্যতা এক নাম্বার। দুই নাম্বার, অ্যানালজি গুলো এরকমই হবে। ঠিক আছে, এখানে একটা রিলেশন দেওয়া থাকবে, নিচে চারটা বা পাঁচটা রিলেশন দেওয়া থাকবে, এইখানকার যে রিলেশনটা এই রিলেশনের সাথে নিচের চারটা পাঁচটা রিলেশনের কোনটার মিল আছে। অর্থাৎ অ্যানালজিতে আপনাকে কাজটা যেটা করতে হবে, রিলেশনের সাথে রিলেশনের একটা সামঞ্জস্যতা বা ইকুয়াভিলেন্ট বা সাম্যতা বজায় রাখতে হবে বা খুঁজে বের করতে হবে। অর্থাৎ এইখানকার যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার যে ব্যাপারটা ঘটতেছে বা এই ইকুয়েশনের যে অন্তর্নিহিত মিনিং, সেই একই রকম অন্তর্নিহিত মিনিং সহকারে এই চারটা বা পাঁচটার ভিতরে একটা ইয়া খুঁজে বের করতে হবে আপনাদেরকে, অপশন খুঁজে বের করতে হবে। সোজা কথা অ্যানালজি মানে সামঞ্জস্যতা। দুই নাম্বার ব্যাপার, এরকম হবে দেখতে। তিন নাম্বার ব্যাপার, এখানে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, নিচে চারটা পাঁচটা অপশন ইকুয়েশন দেওয়া থাকবে। চার নাম্বার ব্যাপার, এই ইকুয়েশনের ভিতরের অন্তর্নিহিত সম্পর্ক মতো মানে এই ইকুয়েশনটার অন্তর্নিহিত সম্পর্কটা যেরকম, এই নিচে চারটা পাঁচটা ইকুয়েশনের মধ্যে যেটার সাথে মিলে সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এখন এই অ্যানালজি বের করার রুলসটাকে আমি একটু বলি। এক নাম্বার ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা থাকবে, এই ইকুয়েশন, এই ইকুয়েশনের দুইটা মিনিং আপনাকে বুঝতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে ইকুয়েশন মিনিং, মিনিং আমি এভাবেই এলোমেলো ভাবে লিখি, ইকুয়েশনের মিনিংটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, ইকুয়েশনে যে দুইটা ওয়ার্ড আছে। দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে সেন্টেন্স ক্রিয়েট, সেন্টেন্স ক্রিয়েট ফ্রম ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে মনে মনে। এবং তিন নাম্বার ব্যাপার হচ্ছে ফাইন্ডিং, না তিন নাম্বার হচ্ছে অপশন মিনিং, অপশন মিনিং, এই অপশন গুলোর মিনিংটা জানতে হবে প্রত্যেকটা। এবং চার নাম্বারটা হচ্ছে SCO, সেন্টেন্স ক্রিয়েশন ফ্রম অপশন। অর্থাৎ এই অপশন গুলো দিয়ে আপনাকে সেন্টেন্স ক্রিয়েট করতে জানতে হবে। যেমন আমি একটু সলভ করে দিই, এগ মানে কি ডিম আর ওভাল মানে কি ডিম্বাকৃতি, এই ইকুয়েশনের মিনিং আমি বের করতে পারলাম। দুই নাম্বার, সেন্টেন্স ক্রিয়েশন ফ্রম ইকুয়েশন, এইটা দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। আমি বলতে পারি এগ ইজ ওভাল, একটা সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেল। তিন নাম্বার, অপশনের মিনিং দেখি, বি হানি, বি মৌমাছি হানি, বি ইজ হানি কিছুই হয় না, কাউ মানে গরু, মিল্ক মানে দুধ, তো কাউ ইজ মিল্ক কিছুই হয় না, নান তো নাই। ক্যামেল ডেজার্ট, ক্যামেল মানে কি, ক্যামেল মানে হচ্ছে আমাদের উট, ডেজার্ট মানে মরুভূমি, ক্যামেল ইজ ডেজার্ট কিছুই হয় না, ব্রিক মানে হচ্ছে ইট এবং রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে আয়তাকার, তো ব্রিক ইজ রেক্ট্যাঙ্গুলার। সো খেয়াল করেন এখানে একটা বস্তুর সাথে ওই বস্তুটার মানে দেখতে কিরকম শেপ নিয়ে একটা রিলেশন ক্রিয়েট করা হয়েছে। এবং ঠিক সেম হয়েছে এখানে একটা বস্তুর সাথে ওই বস্তুটা
দেখতে কেমন সেই নিয়ে একটা রিলেশন ক্রিয়েট করা হয়েছে সো এই ইকুয়েশনের অন্তর্নিহিত সম্পর্ক আর এই ইকুয়েশনের অন্তর্নিহিত সম্পর্ক একই রকম তাই অপশন সি ইজ দা সিলেক্টেড অপশন সো আশা করি অ্যানালজিটা বুঝতে পারছেন আমি অ্যানালজি নিয়ে মিনিমাম 5টা আপনাদেরকে করাবো এরপর আমি অ্যানালজি নিয়ে একটা রিলেশন কি বলে এটাকে লেকচার শিট আর কি গ্রুপে আপলোড দিয়ে দিই হ্যাঁ ভাই অ্যানালজি প্রচুর মজার জিনিস ভাই আপনার আমার ভয়েস হচ্ছে হ্যাঁ ভাই মানে আমার ভয়েস হচ্ছে উইয়ার্ড হয়ে গেছে আমি স্বাভাবিক আমি প্রতিদিন মোটামুটি মানে 6টা ক্লাস লাইভে আমি নেই রেগুলার 6টা ক্লাস আমার লাইভে নেওয়া হয় তো 6টা ক্লাস লাইভে নেওয়ার পরে মানে একটা মানুষ স্বাভাবিক থাকতে পারে না মানে মাথা ঘোরার স্বাভাবিকতা আর লাইভ ক্লাস যখন আমরা ফিজিক্যাল ক্লাস নিতাম তখন যে ব্যাপারটা হইতো ভাই তখন আসলে সামনে মানুষজন থাকতো তো ক্লাসের মধ্যে তো গল্প গুজব করা যেত একটু ঠান্ডা একটু রেস্ট নেওয়া যেত কিন্তু লাইভ ক্লাসে তো এগুলা করা যায় না তো একটা ডেইলি 6টা ক্লাস নিলে মানে আসলে আর মাথা কাজ করতে চায় না মানে এলোমেলো লাগে সবকিছু মানে সেন্টেন্স একটা ক্রিয়েট করার মতো অ্যাবিলিটিও কমে যায় মানে আপনি যদি খুব বেশি স্ট্রেসড হয়ে থাকেন তাহলে ব্রেইন ইট ইটসেলফ ব্রেনের কোষগুলো নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলে আমার ক্ষেত্রে মনে এই ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমি আসলে একটু বেচারা আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ মজা করছিলেন না আমি মজা হচ্ছে বললাম জাস্ট শেয়ারিং মাই মানে পেইন আপনাদের সাথে আমার দুঃখ কষ্টগুলো বললাম তো এখন আমি কয়েকটা অ্যানালজি দিই অ্যানালজি দিলে আপনারা বুঝবেন আচ্ছা শিয়াম শেখর ভাইয়া ভাই ওপি ওপি মানে কি মুছে দে ঠিক আছে আরেকটা এবার চলে যাই প্র্যাকটিস করেন কিছু প্র্যাকটিস করাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি কয়েকটা প্র্যাকটিস করাই ঠিক আছে অ্যানালজি একটু প্র্যাকটিস করানোর পেইন আমি বেশি করবো না আমি 2-3টা প্র্যাকটিস করাবো প্র্যাকটিস করাই আমি তারপরে সেন্টেন্স কারেকশনে চলে যাবো আর অ্যানালজি নিয়ে আমি লেকচার শিট গ্রুপে আপলোড দিয়ে দিই ঠিক আছে এটা নিয়ে ইয়া হওয়ার দরকার নেই মানে টেস্ট হওয়ার দরকার নেই একটু সোজা দেখে একটা খুঁজে বের করি তো কঠিন আচ্ছা একটু খেয়াল করেন আমি একটা সোজা দেখে আপনাদেরকে ঠিক আছে একটু দেখেন অ্যাবাউন্ডার ঠিক আছে ইনহিবিশন আপনারা কিন্তু ডিকশনারির হেল্প নিতে পারেন কো নিয়ে এখন আমাকে সলভ করে দেখাইলেন বাট পরীক্ষার হলে তো নিতে পারবেন না ইন ইনহিবিশন অ্যাবান্ডন আর ইনহিবিশন ঠিক আছে অ্যানালজি কিন্তু ভাই অনেক কঠিন হয় এটাকে যতটা সোজা মনে করতেছেন এতটা না যখনই দেখবেন আর মিনিং পারতেছেন না তখনই 12টা বেজে যাবে আচ্ছা আমি দেই রিলেশনটা হচ্ছে অ্যাবান্ডন এবং ইনহিবিশন এটা হচ্ছে আমাদের সেন্ট মানে ইকুয়েশনটা নিচে আমি টোটাল 5টা দিয়ে দিছি
ascendancy, effort, prickliness, sensation, surrender, resignation, reversal, instigation, tranquility, এবং agitation. কোনটা হবে সেটা আমাকে একটু comment section এ জানান. কোনটা হবে সেটা আমাকে একটু comment মানে comment করে দেখান. হ্যাঁ আর মজা লাগবে না analogy. অনেক প্যারা. ভাই হাতের লেখা ভালো করা অনেক টাফ. এটা আমাকে দিয়ে জীবনও হবে না. মানে আমার বোর্ডে এত সুন্দরভাবে লিখতে ইচ্ছা করে না. অনেকে সারেন্ডার আর রেজিগনেশন বলতেছেন একজন, বাট সারেন্ডার আর রেজিগনেশনটা না, আমি নিজেই পারতেছি না মনে হচ্ছে. মুক্ত আর ইনহিবিটেশন মানে হচ্ছে বিধি নিষেধ. তো বিধি নিষেধ থেকে মুক্ত হওয়া এটা হচ্ছে আমাদের ইকুয়েশন. আর এইখানে ট্র্যাঙ্কুইলিটি মানে কি জানেন? ট্র্যাঙ্কুইলিটি মানে শান্ত শিষ্ট. আর এগিটেশন মানে হচ্ছে আলোড়ন বা কোন একটা ঝামেলা. ট্র্যাঙ্কুইলিটি আর এগিটেশন বলতে বোঝাচ্ছে আলোড়ন থেকে মুক্ত মুক্তি হওয়া. আর অ্যাবান্ডন মানে ইনহিবিটেশন, বিধিনিষেধ থেকে মুক্ত হওয়া আর আলোড়ন থেকে মুক্ত হওয়া. এই দুইটা হচ্ছে একই রকম, আর মাঝখানের একটাও একই রকম না. তাই হচ্ছে অপশন ই. আপনাদের যদি এমসিকিউ থেকে কোশ্চেন আসে নটরডেমে অনলাইন এক্সামে, কিন্তু এমসিকিউ থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি. তো যদি চলে আসে সো সেক্ষেত্রে যে ঝামেলাটা লাগবে যে অ্যানালজি থেকে কোশ্চেন করবে, এবং অ্যানালজি থেকে কোশ্চেন করা মানে মানে একদম শহীদ হয়ে যাওয়া. ঠিক আছে, ভাই অ্যানালজি নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? অ্যানালজিকে আরো চান করতে যদি অ্যানালজি আরো করতে চান কমেন্টে বলেন যে ভাই আরো অ্যানালজি করতে চান. এবার একটু সোজা কিছু অ্যানালজি করাই আপনাদেরকে. কঠিন অ্যানালজি তো করাইলাম, একটু সোজা কিছু অ্যানালজি দিই. মানে সোজা অ্যানালজি দিতে গেলে হয় কি ভাবতে হয়, আমার মাথার মধ্যে শুধু ভার্সিটি অ্যাডমিশনের অ্যানালজি গুলো ঘুরে, তো এই জন্যই ঝামেলা. আচ্ছা একটা সোজা দিই, বর্ডার কান্ট্রি বর্ডার কান্ট্রি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা. রিলেট করতে হবে নিচে চ্যাপ্টার মধ্যে ওয়াটার, লেক, হরাইজন, সানসেট, কারেন্ট, রিভার, ওয়েট, সি, শোর, ওশান. কোনটা হবে একটু কমেন্ট করেন তো ভাই খুব দ্রুত. হ্যাঁ একটু কমেন্ট করেন. ভাই ঢাকা ইউনিভার্সিটির অ্যানালজি দিলে পাগল হয়ে যাবে.
আচ্ছা হ্যাঁ ই নাম্বার ক্যামি নাম্বার বলি বর্ডার মানে কি সীমান্ত আর কান্ট্রি কি দেশ দেশের কি থাকে সীমান্ত থাকে আর এই শোর মানে কি তীর আর ওশন মানে হচ্ছে সমুদ্র সমুদ্রের কি থাকে তীর থাকে এই জন্য এটার সাথে এটার রিলেশন আশা করি বুঝতে পারছেন আচ্ছা পাঁচটা বলছিলাম পড়াবো তো তিন নাম্বার হইল আর দুটা পড়াইনি তাহলে অ্যানালজি নিয়ে আপনাদের আশা করি কনফিউশন গুলো চলে যাবে ভাই বলেন তো কোনটা হবে ব্রাঞ্চ ট্রি ক্রেস্ট ওয়েভ বাল্ব ফিলামেন্ট ক্লকস কাপবোর্ড ওয়াটার ট্যাপ কোনটা হবে ভাই একটু কমেন্ট সেকশন করেন মানে কমেন্ট সেকশন করেন একটু কমেন্টে জানান ভাই অ্যানালজি কোথা থেকে প্র্যাকটিস বেশি বেশি করা যায় আপনারা একটা কাজ কর মানে সবাই একটা কাজ করবেন ভাই আমাকে সবাই মেসেঞ্জারে কর্ণহারে নক দিবেন আমি মেসেঞ্জারে অ্যানালজির বইটা দিয়ে দিব এখন কথা হচ্ছে ভাই আপনি গ্রুপে কেন আপলোড দিবেন না গ্রুপে তো আপলোড দিতে পারেন কিন্তু এটা একটা অ্যানালজির বই সাইফুরসের অ্যানালজির বই তো গ্রুপে আপলোড দিলে সবাই এটা ফ্রিতে পেয়ে যাবে আমি এই জিনিসটা বহুত কষ্টে স্ক্যান করে করে আমার মোবাইলে রাখছি সো যার কারণে আমি এটা ফ্রিতে দিব না ফ্রিতে দিব না বলতে গ্রুপে এইভাবে দিব না আপনারা মেসেঞ্জারে কমেন্ট মানে মেসেজ দিবেন নক দিবেন আমি অ্যানালজির বইটা দিয়ে দিব ভাই বি হবে না ডি হবে ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা আর ট্রি মানে হচ্ছে গাছ তো গাছের শাখা থাকে আর কি বলি এ হবে ভাই এ হবে ওয়াটার ট্যাপ না মানে এ হবে ব্রাঞ্চের ট্রি এ হবে ওয়েভ মানে হচ্ছে মানে ঢেউ ওয়েভ মানে হচ্ছে এই যে ঢেউ আর ক্রেস্ট মানে হচ্ছে শীর্ষবিন্দু ওয়েভের এই যে শীর্ষ তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদবিন্দু পড়ে আসছেন না এই যে শীর্ষ যার কারণে এটার সাথে এটার রিলেশন ঠিক আছে ভাই বি হবে না এই বাল্ব ফিলামেন্ট যারা বলতেছেন সেটা হবে না ঠিক আছে এ হবে ভাই এ হবে সবাই হতাশ হয়ে যান এ হবে এই দুঃখে পাথর হয়ে যান শোকে হ্যাঁ আমাকে ওই যে নীল আইডিটাতে নক যে আইডি থেকে আমি লাইভ করতেছি আইডিতে নক দিলেই হবে ঠিক আছে ভাই অ্যানালজি নিয়ে আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে অ্যানালজি নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই আর অ্যানালজি নিয়ে তো কারো কোনো সমস্যা নাই এক্সপেক্ট করতেছি না দেখতে ব্রাঞ্চের মতো হইলে হবে না ব্রো যেটা হইতে হবে মিল থাকতে হবে রিলেশন থাকতে হবে আচ্ছা আর বাকি থাকলো দুইটা জিনিস একটা হচ্ছে সেন্টেন্স কারেকশন আর একটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ফ্রেজ এন্ড ক্লজ তো এটা আমি আর আজকের ক্লাসে পড়াবো না আজকে আমি ক্লাস শেষ করে দিব তো আপনাদেরকে কয়েকটা কথা বলি আমি ক্লাস শেষ করে দিচ্ছি প্রথম কথা হচ্ছে ভাই আপনাদেরকে একটা জিনিস বলি নটরডেমে তো পরীক্ষা হবে কয়েকদিন পরে সবাই এখন একটু ভালো মতো প্রিপারেশন নিন মানে মোটামুটি সবাই একটু ভালো মতো পড়াশোনা করেন একটা দিন তো আমাদের সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে তাই না আমার কাছে এই জিনিসটা না অনেক অদ্ভুত লাগে যে আমরা তো পৃথিবী থেকে চলেই যাবো তো মরেই যাবো তাহলে আল্লাহ কেন মানুষকে এত রিলেশন মানে এত সম্পর্ক স্থাপন করতে বলছে মানুষের সাথে মানুষের তো এই যে খালি হাতে পৃথিবী থেকে চলে যাবেন এই চলে যাওয়ার আগের সময়গুলো যেন অনেক এনজয় করতে পারে আর দুনিয়াতে যদি এনজয় করতে চান সত্যিকার অর্থে ইউ হ্যাভ টু আর্ন মানি এবং ফর আর্নিং মানি ইউ হ্যাভ টু স্টাডি এ লট কারণ পড়াশোনা ছাড়া আসলে হালাল ভাবে রিল্যাক্সলি টাকা রোজগার করা যায় না আপনি রিল্যাক্স করতে চাইলে আপনাকে অবশ্যই টাকা আর্ন করতে হবে আর পড়াশোনা ভালো মতো করাটা আসলে অনেক দরকার
আর নটরডেমের বছরের অনলাইন এক্সামটা আসলে ভাই অনেক কঠিন হবে। তো আমার কাছে মনে হয়েছে প্রিপারেশনটা একটু ভালো মতো নিয়ে, আমাকে মেসেঞ্জারে লগ দিন, আমি অ্যানালজিক বইটা পাঠিয়ে দিব। তো প্রিপারেশনটা অনেক ভালো মতো নিয়ে, আর এইবারের পরীক্ষাটা না টোটালি মেন্টাল টেস্ট হবে। আর নটরডেম কেন করতেছি, নটরডেমে আসলে চান্স পাওয়াটা দরকার। নটরডেমে চান্স পাইলে জীবনের সামনের দিনগুলো একটু সোজা হয়ে যায়। আমাদের দেশ তো অনেক কঠিন, পড়াশোনার সিস্টেম অনেক কঠিন, সবকিছু অনেক কঠিন। তো যদি সামহাও এনডিসিতে চান্স পান, সো একটু সময়টা ভালো যাবে, দুইটা বছর ভালো যাবে, মানুষের কথা শুনতে হবে না, হয়তো অনেকে খোঁচা দিবে। আর নটরডেম আসলে ইজ অল অ্যাবাউট ইমোশন, আর আমরা তো চলে যাবো একটা সময়। তো দুনিয়াতে যে অল্প কয়েকটা দিন বেঁচে আছি, তো আমাদের কারণে যদি মানুষজন একটু খুশি হয়, ব্যাপারটা অনেক ভালো লাগবে। তো দেখা যাবে নটরডেম চান্স করলে বাবা মা অনেক খুশি হয়ে যাবে, আম্মা অনেক খুশি হবে, আব্বা অনেক খুশি হবে, তাদেরকে খুশি করার জন্য হয়তো চান্সটা পাওয়া যাইতে পারে। এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবাই যদি ভালো করেন, আই ওয়ান্ট দিস ফ্রম মাই হার্ট। কারণ আমি অনেক বাচ্চা কাচ্চা অনেক ছেলেপেলেকে দেখি, তো দেখা যায় যে একটু মানে ইয়া হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আর যারা ভালো স্টুডেন্ট তাদেরকে দেখলেও আমার অনেক ভালো লাগে। মানে নটরডেমের স্টুডেন্ট গুলো তো ম্যাক্সিমামই ভালো, ভালো স্টুডেন্টকে দেখলে ভালো লাগে। মানে একটা ভালো স্টুডেন্টকে দেখলেই মনে হয় যে হি ইজ গোয়িং টু বি রিচ মেবি, কারণ একটা ভালো স্টুডেন্টের ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে ভালো চাকরি পাবে, ভালো জায়গা করবে, ভালো জায়গায় থাকবে, হি উইল ফুলফিল অল অফ হিজ চেরিশ ড্রিম। আর যা যে একটু পিছায় পড়ে পড়াশোনা থেকে, তাকে দেখলে আমার একটু খারাপ লাগে যে হি হ্যাজ টু স্ট্রাগল আ লট, অনেক স্ট্রাগল করতে হবে। তো আই ডোন্ট ওয়ান্ট যে আপনারা কেউ স্ট্রাগল করেন, সহজভাবে লাইফে ভালো করেন, নিজের প্রত্যেকটা ইচ্ছা পূরণ করেন। আপনাদের অনেকের ইচ্ছা আছে না ভালো মোবাইল, তারপরে ভালো গ্যাজেট ইউজ করা, যেমন আমি অনেক গ্যাজেট ফ্রিক। সো আপনাদেরও তো হয়তো ইচ্ছা আছে যে আমরা ভালো ভালো গ্যাজেট ইউজ করবো, অনেক জায়গায় ঘুরতে যাবো, অনেক কিছু ভালো ভালো জিনিস দেখবো। সেই উইশগুলো তো ফুলফিল করতে হবে, উইশগুলো ফুলফিল করার জন্য আসলে পড়াশোনা করাটা অনেক দরকার। এবং আমি আশা করি যে আপনারা ভালো মতো পড়বেন এবং এনডিসিতে চান্স পাবেন। আলটিমেটলি আজকে ইংলিশের ক্লাস শেষ, আমি হয়তো এরপরে আপনাদেরকে জেনারেল নলেজের উপর ক্লাস নিবো। স্টিল দেন সবাই ভালো থাকেন, আর টাইম হয়ে গেছে রাত 10টা বেজে গেছে, আমি ক্লাস নিব না, কারণ এরপরে ক্লাস নিলে ব্যাপারটা ভালো দেখে না। আর দুইটা ইংলিশের টপিক বাকি থাকলে একটা সেন্টেন্স কারেকশন, আমি সেন্টেন্স কারেকশন অলরেডি করাইছি এর আগের ক্লাসগুলো, ওগুলোতে সেভ আছে, সো ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট না। শুধু ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে কিছু কথা বলা বাকি থাকলো, এটা আমি চেষ্টা করবো জেনারেল নলেজের ক্লাসে কিছু কথা বলে দেওয়ার। আর যদি কারো কোনো কমেন্ট মানে ঝামেলা থাকে, কোনো কিছু মানে ইয়া থাকে, এইটা মানে না আমার অনেক টাকা না ভাই, আমার অনেক টাকা না, আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অনেক টাকা ইনকাম করেন ভাই। আলটিমেটলি সত্যি কথা এটা যে আপনি যদি জীবনে ভালো থাকতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে আর্ন করতে হবে। এবং আরেকটা ব্যাপারকে আপনাদেরকে আমি একটু বলি, আপনারা যদি ভালো ইউনিভার্সিটিতে পাবলিকে চান্স পাইতে চান, অবশ্যই এনডিসি ডিসি বা রাজক ভালো কলেজে পড়তে হবে। এনডিসিতে চান্স পাইলে ভালো কলেজে চান্স প্রবাবিলিটিটা বেড়ে যায়। আসলে মানুষ তার ইয়াং এজে যত মানে স্বপ্ন থাকে, মানুষ যত মানে কি বলবো আমি, খুব হাই অ্যাম্বিশিয়াস টাইপের ড্রিম থাকে, এগুলো না আসলে মানে একটু কম বয়সেই সব ফুলফিল হয়ে যাওয়া ভালো। আপনার একটা ভালো মোবাইল ইচ্ছা মানে ইউজ করার ইচ্ছা, এটা যদি এখন 50 বছর বয়সে গিয়ে পায়, ব্যাপারটা জানি কেমন দেখায়। কারণ আমাদের লাইফটা তো একটা একটা প্রিপেইড কার্ডের মতো, আমরা খুব অল্প সময় হাতে নিয়ে আসি, 60-70 বছর, একদিন একদম হাত খালি রেখে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি যখন পৃথিবীতে জন্ম নিচ্ছে তখনই আপনার জন্মের আজান দিয়ে দিচ্ছে, আর এই আজানের নামাজ পড়া হবে জানা যায়, এই জন্য জানা যায় কোনো আজান হয় না। তাহলে দেখেন কত প্রি প্ল্যান্ড, খালি হাতে আপনি আবার দুনিয়া থেকে চলে যাচ্ছেন। সো ওয়াই নট আই উইল এনজয় মাই লাইফ, সো ওয়াই নট আই উইল মেক ইট গুড, ওয়াই নট আই উইল মেক ইট ফেমাস, ওয়াই নট আই উইল পুশ মাইসেলফ টু ডু দ্য থিং দ্যাট আই ওয়ান্টেড টু ডু, আমি কেন এই কাজটা করবো না, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনারা একটু ভালো মতো পড়াশোনা করেন, ভালো জায়গায় চান্স পান, ড্যামিয়ান হন, ড্যামিয়ান হলে অনেক সুবিধা আছে, কী কী সুবিধা সেগুলো লাইফে বলবো না, সামনাসামনি আসলে ইনশাল্লাহ অবশ্যই একদিন বলবো। আচ্ছা হ্যাঁ, আর জিকে ক্লাস তো ইনশাল্লাহ আমি নিবই, জিকে ক্লাস অনেক কিছু দেখাবো, অনেক কিছু মানে বোর্ডে অনেক কিছু দেখাবো। তো দ্যাটস ইট, সবাই ভালো থাকেন, সবার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে ভাই, ওকে।